মাধ্যমে কোনো জাহাজ আমদানির রেকর্ড না থাকলেও এটির মাধ্যমে রেকর্ড গড়েছে এইচএম শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ইস্পাত শিল্পের কাঁচামাল সংকটের এই মুহূর্তে বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম বাংলাদেশ, কেমন আছে সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, আমি নেইম, চ্যানেল পর ওয়েলকাম ব্যাক। আজ এস ভিডিও পে মে রিয়াকশন লেকে আয়া হুম। ভিডিও কা টাইটল বাংলা মে লিখা হুয়া থা, তো জব মানে উসকো উর্দু মে কনভার্ট কিয়া তো চিটাগং মে 223 করোড় রাকেশ জাহাজ লম্বাই 98 মঞ্জিলা ইমারত সে ভি জ্যাদা। ও তো দেখতে হ্যাঁ আজ কা ইয়ে ভিডিও। ভিডিও শুরু করতে সে পেলে আপ সব দোস্তো সে গুজারিশ হ্যাঁ, যো দোস্ত ফার্স্ট টাইম মেরে চ্যানেল পে হ্যাঁ, চ্যানেল কো সাবস্ক্রাইব করেন, बेल आइकॉन को दबाएं ताकि मेरी आने वाली वीडियो की नोटिफिकेशन आपको मिलती रहे। तो बिना कोई देर के करता हूं आज का वीडियो स्टार्ट, मेरे साथ रहेगा, पूरा वीडियो देखिएगा। हे वी गो। 223 কোটি টাকা ব্যয়ে 25 বছরের পুরনো একটি জাহাজ ভাঙ্গার জন্য আনা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। গত এক দশকে এত দামে কোনো জাহাজ আমদানির রেকর্ড না থাকলেও এটির মাধ্যমে রেকর্ড গড়েছে এইচএম শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ইস্পাত শিল্পের কাঁচামাল সংকটের এই মুহূর্তে দেশে আমদানি হয়েছে বিশাল আকারের পুরনো এ জাহাজ, যা দিয়ে এই শিল্পের প্রায় অর্ধলক্ষ টন কাঁচামালের যোগান হবে। আমদানি হওয়া জাহাজটির নাম ইএম ভাইটালিটি। জাহাজটি বিশ্বের 10টি বৃহৎ জাহাজের একটি। সাধারণত দেশে আমদানি হওয়া পুরনো জাহাজগুলোর মধ্যে বড় জাহাজের দৈর্ঘ্য হয় 330 থেকে 333 মিটার, কিন্তু আমদানি হওয়া জাহাজটির দৈর্ঘ্য 340 মিটার, ঠিক 97 তলা উঁচু ভবনের মতো লম্বা। রয়েছে হেলিপ্যাড, এর আয়তন 19,000 বর্গমিটার, অর্থাৎ কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচটি যে মাঠে অনুষ্ঠিত হয়েছিল আয়তনে সেই মাঠের 3 গুণ। জানা যায় এই বছর এখন পর্যন্ত বিশ্বে এ ধরনের পুরনো জাহাজ বিক্রি হয়েছে মাত্র 11টি। তার মধ্যে এ জাহাজটি আমদানি করতে রফতানিকারক প্রতিষ্ঠানকে দিতে হয়েছে 2,45,64,000 মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 208,68,00,000 টাকা। শুল্ক কর দিতে হয়েছে 14,35,00,000 টাকা। জাহাজটি কেটে বিক্রি করা হবে লোহা, সঙ্গে থাকবে বিভিন্ন মালামাল। 1996 সালের অক্টোবরে জাপানের একটি কারখানায় জাহাজটি তৈরি করা হয়। তৈরির পর কয়েক বছর সৌদি আরবের জ্বালানি তেল পরিবহন কোম্পানি বাহারির হাতে ছিল এই জাহাজটি। সাগর মহাসাগরে জ্বালানি তেল নিয়ে ছুটে চলত এটি। এটির পিছনে রয়েছে প্রায় 73 টন ওজনের প্রপেলার বা পাখা। প্রপেলারটি চালানোর জন্য রয়েছে 33,600 অশ্বশক্তির ইঞ্জিন, যা প্রতি মিনিটে সর্বোচ্চ 70 বার প্রপেলারটিকে ঘোরাতে সক্ষম। ইঞ্জিন চালানোর জন্য রয়েছে 5টি জেনারেটর। এছাড়াও মূল্যবান নানা পণ্য রয়েছে জাহাজটিতে। 2 বছর আগে 180 কোটি টাকায় একই ধরনের জাহাজ কিনেছিল চট্টগ্রামের এই শিল্প প্রতিষ্ঠানটি, কিন্তু বিশ্ববাজারে লোহার দাম বেড়ে যাওয়ায় সেই দাম বেড়ে দাঁড়ায় 223 কোটিতে। এদিকে আমদানির পর 2 সপ্তাহ আগে জাহাজটি ভাঙ্গার কাজ শুরু করেছে শিপইয়ার্ডটির প্রায় 500 কর্মী। এ ধরনের জাহাজ বানাতে 9 থেকে 15 মাস সময় লাগলেও 1 বছরে এটি ভাঙতে চায় আমদানিকারক প্রতিষ্ঠান। ইস্পাত কারখানায় কাঁচামাল হিসেবে জাহাজ ভাঙ্গার গলনশীল লোহার চাহিদা ভালো। আমাদের 2টি কারখানা সীতাকুণ্ডের গোল্ডেন ইস্পাত ও কর্ণফুলী দক্ষিণপাড়ের এইচএম স্টিলে এই জাহাজের গলনশীল লোহা ব্যবহার করা হবে। এছাড়া বাকি পণ্য স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি তামা, পিতল, কপারের মতো বেশ কিছু মূল্যবান পণ্য বিদেশেও রফতানি করা হবে। সারা দেশে প্রতি বছর যে পরিমাণ ইস্পাত তৈরি হয় এতে কাঁচামালের চাহিদা প্রায় 30 লাখ টন। মূলত আন্তর্জাতিক বাজার থেকে নিলামের মাধ্যমে বাল্ক কেরিয়ার, অয়েল ট্যাঙ্কার, কার কেরিয়ার সহ নানা জাহাজ এনে কাটা হয় চট্টগ্রামের সীতাকুণ্ডের শিপ ব্রেকিং ইয়ার্ডে। এই জাহাজ ভাঙ্গা শিল্পকে কেন্দ্র করে সীতাকুণ্ডের ফৌজদারহাট থেকে কুমিরা পর্যন্ত 18 কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছে 100-এরও বেশি শিপ ব্রেকিং ইয়ার্ড। আর এই শিল্পের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় 2 লাখ মানুষ। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি চট্টগ্রামের শিপ ব্রেকিং ইয়ার্ডের সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে গাইস, তো ইয়ে থা আজ কা ভিডিও। ইয়ার বহুত হি জবরদস্ত, ইয়ে মতলব দুনিয়া কে 10 জো বড়ে জাহাজ হ্যায় উনসে ভি বড়া হ্যায়। उनकी जो है लंबाई 330 से 333 मीटर है, लेकिन इसकी 340 मीटर लंबाई है और 96-98 फ्लोर
ऊंचाई जो है उसकी हाइट है इतनी है, जो बहुत बड़ा जहाज़ है और ये आई थिंक लोहे की जो है कमी को पूरा करने के लिए स्क्रैप के तौर पे ख़रीदा गया है और ये 223 करोड़ की लागत से जो है चिटागोंग पोर्ट पर पहुंच गया था। बहुत ही ज़बरदस्त और एक लेटेस्ट न्यूज़ था। आप लोगों को कैसा लगा ये वीडियो कमेंट्स करके ज़रूर बताएं। इंशाल्लाह मैं मिलूंगा आपसे अगले वीडियो में, तब तक दें इजाज़त, अपना ख्याल रखें, दुआ में याद रखें, गुड बाय, अल्लाह हाफिज़, सुस्त था कुन, भारत था कुन।